আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গল্প প্রেমী চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি ভালোবাসার সব নতুন নতুন গল্প সবার আগে পেতে গল্পপ্রেমী চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি সেই গল্পের নাম তুমি আমার স্বপ্নের রাজকুমার গল্পটি লিখেছেন মৌমিতা মেহেরা পর্ব সাঁইত্রিশ বন্ধুরা গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে গল্প প্রেমী চ্যানেলের সাথেই থাকুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে আজকের গল্পের পর্বে চলে যাচ্ছি গত এক ঘন্টা যাবৎ লাইব্রেরিতে অপেক্ষা করে চলেছে চারজনে মন প্রিয়া অনি আর অর্ণব মিলি কোনো এক ইম্পর্ট্যান্ট কথা বলার জন্য ডেকেছে তাদের মন আগেই লাইব্রেরিতে ছিল বিদায় বাকিরাও এখানে চলে আসলো অপেক্ষা করতে করতে উনি বিরক্ত হয়ে বলল উফ এই মিলিটা এখনও আসছে না কেন বলতো অর্ণব দাঁত কেলিয়ে বললো দেখ গিয়ে বয়ফ্রেন্ডের সাথে কোথায় আটকে গেছে মন বইটা বন্ধ করে নিয়ে টাইম দেখল একটা ছত্রিশ ছোটো একটা দীর্ঘশ্বাস ফেলে বলল ওর ভয়েসটা আজ অন্যরকম রকম লাগলো জানিস আমি তো প্রথমে খুব ভয় পেয়ে গিয়েছিলাম ওর কথা শুনে মনে হচ্ছিল এই এখনই বুঝি কেঁদে দিবে জানি না কি হয়েছে মেয়েটার টেনশন হচ্ছে রে খুব উনি মনের কাঁধে হাত রাখলো মাথা দুলিয়ে বলল টেনশন করিস না দোস্ত যাই হোক না কেন আমরা সবাই মিলে সবটা ঠিক করে দেব প্রিয়া অনির কথায় তাল মিলিয়ে বলল হ্যাঁ রে একদমই তাই হোক সেটা মিলির ফ্যামিলি প্রবলেম বা পার্সোনাল প্রবলেম আমরা থাকতে আবার ওর কোনো প্রবলেম হতে পারে বল একদমই নয় অর্ণব মাথা চুলকে বলল আচ্ছা ওর কি হতে পারে বলতো বেশ কিছুদিন ধরে কেমন একটা উদাসীন উদাসীন ভাব চলে এসেছে ওর মাঝে সারাদিন কি একটা ভাবনায় ডুবে থাকে আমরা কেউ কিছু জানতে চাইলেও কথা ঘুরিয়ে নেই মন পুরো মুখটা একবার মালিশ করে অনির দিকে তাকিয়ে বলল আরেকবার কল দিয়ে দেখ না কত দূর এসেছে মনের কথার মাঝেই মিলি পেছনে এসে দাঁড়িয়ে কাপা কাপা কণ্ঠে বলে উঠলো ফোন করতে হবে না আমি এসে পড়েছি মিলিকে দেখে সবাই দাঁড়িয়ে গেল। মেয়েটাকে কেমন বিধ্বস্ত লাগছে চোখ মুখ শুকিয়ে গেছে একদম এই একদিনে কি এমন হলো যে ওর এই অবস্থা হলো মন এগিয়ে গিয়ে মিলির হাত ধরতেই সে মুনকে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে উঠল বাকিরা অবাক চোখে তাকিয়ে আছে কয়েক সেকেন্ডের মাঝে হঠাৎ কি হলো কারোরই বোধগম্য হচ্ছে না মিলির কান্নাতে মুন নিজেকে কন্ট্রোল করতে পারছে না শক্ত করে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো মিলি কি হয়েছে এভাবে কাঁদছিস কেন কি হয়েছে বল আমাকে দেখ আমরা কিন্তু অনেকক্ষণ ধরে তোর অপেক্ষা করছি জানিস তুই কল দিয়ে বললি কি এক ইম্পর্ট্যান্ট কথা আছে অথচ দেখ তুই এসেই কেমন বোকার মতো করে কেঁদে যাচ্ছিস বল শোনা কি হয়েছে কাঁদছিস কেন এভাবে বাকিরাও এসে মিলিকে জড়িয়ে ধরল মিলির কান্না যে কারোরই সহ্য হচ্ছে না সবারই যেন তার কান্নায় ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে অনি মিলির মাথায় হাত রেখে বলল এই বেয়াদব কাঁদবি না এভাবে বল বলে দিলাম দেখ তোর কান্না কিন্তু আমরা সহ্য করতে পারছি না অর্ণবার তুই জানিস না তোকে কাঁদলে পেতনির বউর মতো লাগে প্রিয়া বলল মিনি ভালো হচ্ছে না কিন্তু বলে দিলাম কাঁদবি না কারোর কথায় মিনির মগজে ঢুকছে না বলে মনে হচ্ছে সে কান্না করতে করতে হেঁচকি তুলে ফেলেছে ফোঁপাতে ফোঁপাতে মুখ তুলে চোখ দুটো দুহাত দিয়ে মুছে দিয়ে বলল আমি কি কি করে বাঁচব বল ওকে ছাড়া ভালোবাসি তো খুব কিন্তু এটুকু বলেই আবার কান্নায় ভেঙে সে চারজনেই মুখ চাওয়াচয় করল মন মিলির বাহুদরে নিজের দিকে ঘুরিয়ে শক্ত গলায় বলল কি করেছে আকাশ অনি বলল আকাশ কিছু বলেছে তোকে চুপ করে থাকিস না মিলি প্রিয় বললো কিছু বলেছে তোকে কি বলেছে বল মন বলল কি হলো চুপ করে আছিস কেন বল কি করেছে আকাশ কি বলেছে তোকে ওর এত বড় সাহস যে ও তোকে কাদায় মিলি কেঁপে উঠল ভয়াত দৃষ্টিতে তাকিয়ে গিরে বলল না সে কিছু করেনি তার কোনো দোষ নেই ও ওই মেয়েটা খুব খুব ভয়ঙ্কর ওই মেয়েটা প্লিজ তোরা আমার আকাশকে ওই মেয়েটার হাত থেকে বাঁচা মন ভ্রুকুচকে বাকিদের মুখের দিকে তাকালে উনি বলে উঠলো ওই মেয়েটা মানে কোন মেয়েটা কার কথা বলছিস তুই অর্ণব বলল আকাশ কি অন্য কোনো মেয়েকে ভালোবাসে মিরি বলল না রে ওই মেয়েটা যে ওকে ব্ল্যাকমেল করেছে টাকা চাচ্ছে মেরে ফেলার হুমকি দিচ্ছে প্লিজ তোরা কিছু একটা কর প্লিজ মনের কুচকানোর ভ্রুটা খানিক কুঁচকে এলো কে কোন মেয়ে কার কথা বলছিস কে ব্ল্যাকমেল করেছে আকাশকে আর কেন এবার ব্ল্যাকমেল করেছে মিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলল টানা তিন দিন ধরে ঠিক করে খেতে পারছি না ঘুমোতে পারছি না গলাটা একদম শুকিয়ে গেছে তোদের কারোর কাছে একটু পানি হবে মিলির কথাতে সবাই যেন স্তব্ধ হয়ে গেল মেয়েটা না জানি কতগুলো দিন ধরে তার সব কষ্টগুলো কি দারুণভাবে নিজের মধ্যে চেপে রেখেছে ওকে দেখে তো বোঝারই উপায় ছিল না যে সে আজ না পেরে বাধ্য হলো ফ্রেন্ডসদেরকে জানাতে মেয়েটা বড্ড চাপা নিজের দ্বারা সম্ভব হলে হয়তো কাউকে কিছু বুঝতে দিত না আকাশ মিলি আর আকাশের রিলেশন আরও পাঁচ বছর আগে থেকে তারা যে স্কুলে পড়তো সেখানেই আকাশ ছিল তাদের তিন ক্লাস সিনিয়র ক্লাস নাইনে আকাশ মিলিকে প্রপোজ করেছিল মিলি ছিল শ্যামবর্ণের আর আকাশ ছিল ফর্সা আর তার সাথে ফুল অ্যাটিটিউড সহ পুরো স্কুল কলেজ বা ভার্সিটি সহ সব জায়গাতেই ক্রাশ বয় ক্লাস নাইনে সব ছেলেমেয়েদেরই আবেগ থাকে অতিমাত্রায় তাই সে অতি আবেগে আপ্লুত হয়ে আকাশের প্রপোজালে রাজি হয়ে গেল অনেকে বলেছিল আবেগের প্রেম বেশি দিন টিকে না তবে তাদের সেই আবেগের সম্পর্ক আজ প্রায় পাঁচ বছর এগিয়ে চলেছে একজন আর একজনকে খুব বেশি ভালোবাসে বলা চলে চোখে হারায় দুজন দুজনকে মন চটজলদি মিলিকে একটা চেয়ার টেনে বসিয়ে দিল নিজের ব্যাগ থেকে পানির বোতলটা বের করে নিজ হাতে পানি খাইয়ে দিল তাকে বোতলটা প্রিয়ার হাতে দিয়ে মিলির বরাবর চেয়ার টেনে বসল তার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে শক্ত করে চেপে ধরে বলল আমি জানি মিলি আকাশ তোকে কিছুতেই চিট করবে না করতেই পারে না কারণ আমরা যে সবাই জানি আকাশ তোকে ঠিক ঠিক কতটা পছন্দ করে ভালোবাসে তাকা আমার দিকে আর বল কি হয়েছে এবার বোকার মতো শুধু কাঁদলে আমরা আমাদের মিলির কষ্টটা দূর করবো কীভাবে বলতো না জেনে কেমন করে বুঝবো আমার মিলির কেন কষ্ট কষ্ট হচ্ছে সে কেন এতো ভয় পাচ্ছে বল এক এক করে বাকি তিনজনও মিলিকে ঘিরে বসল প্রিয়া মিলিকে আগলে বলল ভয় নেই না আমরা আছি তো নাকি আমরা এই এতগুলো মানুষ চাইলেও কি আমাদের পাখিটার কষ্ট দূর করতে পারবো না অর্ণব আলদা আলবাদ পারব মিলি তুই বলতো কে এই পেতীটা যে আমাদের মিলির আকাশের দিকে চোখ দেয় সরকার দরকার পড়লে তার চোখই তুলে দেব উনি মিলির চোখের জল মুছিয়ে দিয়ে বলল একদম ভাই তুই ওই মেয়েটার ব্যাপারে জাস্ট একবার বল তারপর দেখ আমরা কি করি মিলির দীর্ঘশ্বাস ফেলে বলল ঘটনাটা কি আরও এক মাস আগে থেকে শুরু হয়েছে একদিন রাত একটা নাগাদ আকাশ আমায় কল করে জানালো আগামীকাল ওর এক সেকেন্ডের এক ফ্রেন্ডের বার্থডে পার্টিছে সন্ধ্যা সাতটার দিকে আমি যেন বাসায় ম্যানেজ করে যাই কারণ ও আমাকে না জানিয়ে যাবে না পরের দিন আমি বাসায় তোদের কথা বলে ম্যানেজ করে যথাক্রমে রেডি হয়ে থাকলাম আকাশের ফোন পেয়ে বের হলাম আমি পার্টিতে গিয়ে দেখি এত এলাহি আয়োজন বাড়িটা জানিস একদম রাজপ্রাসাদের মধ্যে থেকে কিছু কম নয় আর এত ভালো আয়োজন দেখে আমার তো চোখ দাঁদিয়ে এলো ওর সবগুলো ফ্রেন্ডও খুব ভালো খুব মিশুক জানিস আমাকে সবাই ছোট বন বলে ডাকে সময়। যদিও আকাশের বেশিরভাগ ফ্রেন্ডদের তো আমি আগে থেকেই চিনতাম ওখানে গিয়ে আরও বেশ কিছু নতুন ফ্রেন্ডসদের সাথে আলাপ হলো সময়টা ভালোই যাচ্ছিল পার্টির মাঝে আকাশের একটা ইম্পর্ট্যান্ট কল আসে ও আমাকে একটা সেফ জায়গাতে বসিয়ে বললো তুমি এখানে বসো আমি জাস্ট দু মিনিট বাদে আসছি প্রিয় বন্ধুরা আজকের কার কল গো ইম্পর্টেন্ট কল এসে বলি ওর কথায় আমিও হালকা হেসে মাথা দৌড়ালাম ও চলে যাওয়ার ঠিক পাঁচ মিনিটের মাথায় একটা ছেলে ধপ করে আমার পাশে বসে পড়ল প্রথমে আমি চমকে উঠলাম কিছু বলতে যাব এর মাঝে ছেলেটা বলে উঠল মিরি রাইট জি জি আপনি কে তুমি আকাশের গার্লফ্রেন্ড হ্যাঁ আমার মুখে হ্যাঁ শুনেই ছেলেটা কেমন করে একটা হাসি দিল আমার কাছে কেবল তাঁত ছিলের হাসি বলেই ঠাউর হচ্ছিল আমি বললাম কি হলো আপনি এভাবে হাসছেন কেন আমার কথায় ছেলেটা হাসি থামিয়ে দুবার বড় করে নিঃশ্বাস ফেলে বললো তোমাদের কতদিনের রিলেশান মিস মিলি পাঁচ বছর এক মাস কেন বলুন তো পাঁচ বছর গ্রেট কংগ্রেচুলেশনস মিস মিলি বাই দ্য ওয়ে মিস মিলি নাইস টু মিট ইউ সি ইউ এই বলে ছেলেটা উঠে গেল আমি আর কিছু বলার সুযোগ পেলাম না ছেলেটা উঠেই যেতে আকাশ এসে বলল সরি যান একটু লেট হয়ে গেল আকাশের গলা পেয়ে আমি আবারও চমকে উঠলাম ছেলেটা উঠে গেলো আর আকাশও চলে আসলো কেন জানি আমার সিক্স সেন্স শুধু এটাই বলছে ওই ছেলেটা আকাশকে দেখতে পেয়েই এখানে থেকে চলে গিয়েছে আকাশ আমার পাশে বসলো আমার কাঁধে হাত রেখে বলল কি হলো আমার জান রাগ করলো বুঝি সরি না যান ইম্পর্ট্যান্ট কল ছিল অফিস থেকে আমার আকাশের কথায় কোনো মনোযোগী নেই ওর কথার জবাব না দিয়ে আমি বললাম আচ্ছা আকাশ তুমি কি আমার আমি তোমার সব ফ্রেন্ডদের সাথে মিট করিয়েছ নাকি কি এখনও কেউ বাকি আছে আবার এমন প্রশ্নে আকাশ মাথা সারিয়ে সরিয়ে সোজা হয়ে বসে স্বাভাবিক ভঙ্গিতে বলল না তো আমার সব ফ্রেন্ডদের সাথে তোমাকে মিট করিয়েছি আর তো কেউ বাকি নেই কেন বলো তো না এমনি মনে হলো তাই বাসায় ফিরবে কখন এখনই যাব হ্যাঁ যাওয়া তো দরকার ওকে চলো তাহলে হুম প্রিয় বন্ধুরা আজকের এই গল্পের পর্বটি এ পর্যন্তই বন্ধুরা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানান ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে গল্পপ্রেমী চ্যানেলের সাথেই থাকুন পরবর্তী ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ